আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কোষে থেকে তেরো ভেদের অধ্যায়ে অঙ্কগুলো করব এর দিন চার অব্দি করেছিলাম আজকে পাঁচ থেকে শুরু করব যারা এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো পাঁচের এক নম্বর কি বলেছে এক্স এর সাথে ওয়াই দেখো সমানুপাতিক একটা রয়েছে আমাকে এই অংশটাকে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিভাবে করব না এই অঙ্কগুলো কিন্তু সবগুলোই মোটামুটি ভাবে একই রকম করতে হবে কিভাবে করব দেখো তাহলে এক নম্বর অঙ্কটা দেখো একই রকম নিয়ম আসবে সমস্ত অঙ্ক খালি বুঝে নাও আর সমস্ত অঙ্ক একই রকম করতে পারবে একটা অনুপাত দিয়ে দিবে সেই অনুপাতকে কিন্তু আমরা প্রথমে সমান করে নিতে হবে তাহলে এবার যদি সমান করি তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে সেটা হচ্ছে ওয়াই এই কে তাহলে এখানে পাশে লিখবো কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক অশূন্য হতে হবে কিন্তু শূন্য হলে হবে এটা তাহলে এটা একটা অশূন্য ধ্রুবক অশূন্য সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক আমরা বলে দিব এটাকে আমরা ভেদ ধ্রুবক বলবো এই কথাটা কিন্তু এখানে লিখবে সব অঙ্ক এই একই নিয়মে করবে তাহলে প্রথমে সমানুপাতকে সমান করে নিতে হবে তারপরে দেখো যেটা প্রমাণ করতে বলেছে কি প্রমাণ করতে বলেছে সেটা একবার লিখে নি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক হচ্ছে এক্স মাইনাস ওয়াই যেটাকে প্রমাণ করতে বলবে সেটাকে ছেড়ে দাও এটাকে কাজে লাগিয়ে আমরা কি করব না এক্স প্লাস ওয়াই আছে আর এটাকে যদি এদিকে আনি তাহলে নিচে নিয়ে যেতে হবে এইবারে এটাকে বসিয়ে দেওয়া মানগুলোকে বসাবো দেখো তাহলে যেটা প্রমাণ করতে বলবে সেটা কি হবে না যেটা আছে সেটাকে লিখবো আর ডান দিকে যেটা থাকবে সেটাকে নিচের দিকে নিয়ে চলে আসবো তাহলে কে সঞ্চ এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে কে ওয়াই আর এখানে প্লাস ওয়াই আছে আবার দেখো এক্স এর মান কি হবে কে ওয়াই মাইনাস ওয়াই তাহলে এই দুটো থেকে দেখো ওয়াই কমন যাবে তাহলে কে প্লাস ওয়ান আসবে আর এখান থেকেও দেখো ওয়াই কমন যাবে তাহলে কি হবে কে মাইনাস ওয়ান এই ওয়াই আর ওয়াই কেটে গেল তা দেখো এই পুরোটাই তো ধ্রুবক ধ্রুবকের সাথে এক করলে ধ্রুবকই হবে তাহলে আমরা কি দেখছি যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান সমান একটা ধ্রুবক মানে কে যেহেতু অশূন্য ধ্রুবক তাহলে এটা কি হবে একটি অশূন্য ধ্রুবক কথাটা আমি লিখলাম এটা মানে ধ্রুবকই হলো আচ্ছা এইবারে ধ্রুবককে তুলে দিতে গেলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন আসবে এটাকে নিয়ে চলে আসলাম এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছিল তাহলে এটা হচ্ছে প্রমাণিত এইভাবে অঙ্কগুলোকে করে নিতে হবে দেখো পাঁচের দুই নম্বর অঙ্ক কি বলেছে পাঁচের দুই নম্বর অঙ্ক বলেছে যে এ সমানুপাতিক ওয়ান বাই সি সি সমানুপাতিক আচ্ছা ওয়ান বাই বি হলে দেখায় যে এ আর বি হচ্ছে সরল সম্পর্ক রয়েছে তো এ আর সির মধ্যে ব্যস্ত সম্পর্ক সি আর বির মধ্যে ব্যস্ত সম্পর্ক কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে এ আর বির মধ্যে কি রয়েছে সরল সম্পর্ক রয়েছে সেটা কিভাবে করব যে ওয়ান বাই যখন থাকে তখন তাকে বলছে ব্যস্ত সম্পর্ক হ্যাঁ আচ্ছা তাহলে কিভাবে করব আমি কি বললাম যে আগের অঙ্ক যে সমানুপদকে আগে সমান করে নিতে হবে তাহলে দুই নম্বর অঙ্ক যদি আমরা দেখি দুই নম্বর অঙ্কে আমাকে কি বলেছে এ সাথে ওয়ান বাই সির একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখান থেকে আমরা কি বললাম যে একটা সমানুপাতকে সমান করে নিতে হবে আমরা এখানে একটা দুর্বক আলাম কে ওয়ান ধরে নিচ্ছি কারণ একাধিক আছে তাই জন্য একাধিক অনুপাত আছে এই সমানুপাত আছে বলে তাই জন্য আমরা কি করছি আচ্ছা এইবারে দেখো আর কি সম্পর্ক বলেছি সির সাথে বীর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে তাই জন্য কি করব আমরা এখানে হচ্ছে আর একটা ধ্রুবক ধরবো এটাও কিন্তু অশূন্য ধ্রুবক পাশে লিখে দিবে তাহলে দেখো দুটো ধ্রুবক করলাম কে ওয়ান আর কে টু কারণ দুটো আলাদা আলাদা অঙ্ক দিয়ে দিয়েছে বলে এখানে যেমন একটাই ছিল তাই জন্য একটা ধ্রুবক কিনেছিলাম এখানে দুটো অংশ বলে দিয়েছে তাই জন্য দুটো ধ্রুবক এবার দুটো ধ্রুবক ধরতে গেলে তাই জন্য কে ওয়ান আর কে টু হিসাবে আমরা ধরলাম আচ্ছা এইবারে দেখো কি প্রমাণ করতে বলেছে এর আগের অঙ্কটা তোমাদের আমি শিখালাম একবারে রকম ভাবি দেখো যেটা প্রমাণ করতে বলেছে কি এটা বাই এটা লিখেছেন তাহলে এখানে কি হবে এর নিচে কি লিখবো এর নিচে লিখবো বি একই রকম ভাবে খানিকটা মিল আছে তাহলে প্রথমে যেটা বলে দিবে হ্যাঁ সেখানে আমরা কি করবো একটা ধ্রুবক ধ্রুবক আমি আনলাম হ্যাঁ তাই একই যেটা প্রমাণ করতে বলবে দেখো এ সাথে বি সরল সম্পর্ক বলেছে আমি বিটাকে নিচে নিয়ে আনলাম এইবারে মান বসাবো এখানেও দেখো মান বসিয়েছিলাম তারপরে এর মান কত কে ওয়ান বাই সি বি মান কত এই সরি এখানে বি বলেছে তাহলে এখানে আমাকে বি বের করে নিতে হবে সমান সমান তাহলে মানে বিটাকে লিখে দিচ্ছি তাহলে এবার মান কত দেখো হচ্ছে সি তাহলে এ বাই বি লিখলাম তাহলে কে ওয়ান সি এটাকে উল্টে দাও তাহলে সি বাই হচ্ছে কে টু হবে ভাগকে গুণ করলে উল্টে যাবে তাহলে এখানেও দেখো একটা অশূন্য ধ্রুবক তোমার কিন্তু থাকলো কে ওয়ান বাই কে টু মানে হচ্ছে এটা কিন্তু একটা অশূন্য ধ্রুবক একেবারে আগের অঙ্কটার মতোই অশূন্য ধ্রুবক আসলো এইবারে ধ্রুবককে তুলতে গেলে সেখানে আবার একটা সম্পাদ চিহ্ন বসিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এইবারে দেখো তিনের অঙ্কটা কি বলেছে যদি এর সাথে বি সম্পর্ক দুটো সম্পর্ক দিয়ে দিয়েছে তিনটে সম্পর্ক দিয়েছে তাহলে এ ও ডি মধ্যে ভেদ সম্পর্ক কি এটা আমাকে বের করতে বলেছে ভেদ সম্পর্ক মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখো এ আর বি মধ্যে সরল সম্পর্ক আছে বি আর সির মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে সি আর ডি মধ্যে সরল সম্পর্ক রয়েছে এখানে বলেছে এ আর ডির মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আবার আগের অঙ্কটার মতোই সবগুলোকে সমান করে নিতে হবে আর সমান করতে গেলে একটা ধ্রুব আনতে হবে তাহলে পাঁচের তিন নম্বর অঙ্ক একেবারে আগের অঙ্কটার মতোই হবে যারা প্রথমে দুটো অঙ্ক বুঝতে পেরেছো তাদের ক্ষেত্রে এই তিন নম্বর অঙ্ক অসুবিধা হবে না তিন নম্বর অঙ্ক কি এর সাথে বীর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে সমান করতে গেলে একটা ধ্রুবক আনতে হবে আমি বললাম এই ধ্রুবকটা হচ্ছে কে ওয়ান কারণ আলাদা অনেক সম্পর্ক দিয়ে দিয়েছে তাই জন্য কে ওয়ান কে টু কে থ্রি এইরকম ভাবে দেখো এর সাথে বলেছে বি থেকে বিড় সাথে সি বলে দিয়েছে বি সাথে সি কি না ব্যস্ত সম্পর্ক বলে দিয়েছে তাহলে এই ক্ষেত্রেও বি সমান সমান তাহলে কি হবে কে টু বাই হচ্ছে সি হবে এবারে কি বলেছে তাহলে এ বি হলো এবার সির এর সাথে ডি এর কি সম্পর্ক সির এর সাথে হচ্ছে ডি এর কি সম্পর্ক না সরল সম্পর্ক অর সি সমান সমান তাহলে কি হবে কে থ্রি হচ্ছে ডি হবে তাহলে দেখো আমরা তিনটেই সম্পর্ক পেয়ে গেলাম এইবারে দেখো এ আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে কার কার মধ্যে বলেছে না এ আর ডি এর মধ্যে তাহলে এ আর ডি এর মধ্যে কিভাবে বের করব দেখো এ আর ডি এর মধ্যে যেটা বের করতে হবে তাহলে হচ্ছে কি ধরনের আছে সেটা আমরা দেখি যেমন এ সমান সমান আমরা কি পেয়েছি সেটাকে বসিয়ে দিই কে ওয়ান বি পেয়েছি প্রথমের থেকে শুরু করি অঙ্কটা তাহলে এবারে দেখো বি মানে কি পেয়েছি কে টু বাই হচ্ছে সি পেয়েছি লিখলাম আচ্ছা তারপরে দেখো সির মান কত পেয়েছি সেটাকে বসো সির মান আমরা পেয়েছি হচ্ছে কে থ্রি ডি তাহলে দেখো আমরা যখন এই যে সমানুপাত এই যে ধ্রুব যখন তুলব তখন একটা সমানুপাত চিহ্ন চলে আসলো বেদ চিহ্ন চলে আসলো ওয়ান বাই হচ্ছে কত আসবে ডি তাহলে দেখো এ আর ডির মধ্যে কি সম্পর্ক এ ও ডি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক এর মধ্যে কি সম্পর্ক রয়েছে না ব্যস্ত সম্পর্ক রয়েছে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে তাহলে এবার পাঁচের চার নম্বর অঙ্কটা দেখি কি আছে পাঁচের চার নম্বর অঙ্ক বলেছে দেখো এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক দিয়ে দিয়েছে ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক জেড এর সাথে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্কটা কি তাহলে আমাকে ফার্স্ট এগুলোকে সমান করে নিতে হবে সমান করতে গেলে একটা ভেদ ধ্রুবক আনতে হবে এখানে কে ওয়ান কে টু কে থ্রি আলাদা আলাদা ধরতে হবে তাহলে অঙ্কটা করি তাহলে এক্স এর সাথে ওয়াই এর কি সম্পর্ক দিয়েছে সরল সম্পর্ক ওয়াই এর সাথে জেড এর একটা সম্পর্ক দিয়ে দিয়েছে আর দিয়েছে হচ্ছে জেড এর সাথে এক্স এর সম্পর্ক তাহলে এখানে আমি যদি সমান করতে গেলে এক্স সমান সমান তাহলে কি হবে কে ওয়ান ওয়াই হবে এখানে ওয়াই সমান সমান কি হবে কে টু জেড হবে এখানে জেড সমান সমান কি হবে কে থ্রি এক্স হবে তিনটে সম্পর্ক আমি পেয়ে গেছি আচ্ছা এইবারে একটা জিনিস দেখো আমাকে বলেছে যে আহ মধ্যে সম্পর্ক কি তাহলে এখানে ধ্রুবকের মানটা বের করে নিই কে ওয়ান কে ওয়ান মানে কি দাঁড়াবে তাহলে এই ওয়াইটা এদিকে চলে আসলো নিচে চলে যাবে তাহলে এক্স বাই হচ্ছে ওয়াই একই রকম ভাবে কে টুর মান কত দাঁড়াবে ওয়াই বাই হচ্ছে জেড ওর কে থ্রির মান কত দাঁড়াবে জেড বাই হচ্ছে এক্স এবার ভেদ ধ্রুবক যেগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি গুণ করে দিই দেখো কি দাঁড়াচ্ছে গুণ করে দিই তাহলে দাঁড়াবে হচ্ছে এক্স বাই ওয়াই বাই জেড ইন্টু জেড বাই কেটে গেল এখানে এক থাকলো তাহলে আমাদের মধ্যে আমরা তাহলে কি বুঝতে পারলাম যে ভেদ মধ্যে কি সম্পর্ক তাহলে ভেদ ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক তিনটির গুণফল এক এটাই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক এবারে দেখো ছয় নম্বর অঙ্কগুলো ছয়ের অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো একটা বলে দিয়েছে তাকে ব্যবহার করে আমাকে এই তিনটে জিনিসকে প্রমাণ করতে হবে তাহলে কিভাবে প্রমাণ করবো তার আগে আমাকে ফার্স্ট এই যে যেটা দিয়ে দিয়েছে সম্পর্কটা এখান থেকে সমান করে নিতে হবে আর সমান করতে গেলে একটা হ্যাঁ ভেদ ধ্রুবক আনবো অশূন্য ভেদ আমি আনবো সেটাকে আমরা কে বলবো তাহলে অঙ্কটা করে নি তারপরে প্রমাণ করতে হবে আমি এই যে পাঁচের অঙ্কগুলো যেমন বলেছিলাম একই রকমভাবে প্রমাণ করতে গেলে এক্স স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার আর এটাকে নিচে xy করে তারপর মানটাকে বের করতে হবে पाच অঙ্কটার মতোই মানে পাঁচকে কাজে লাগিয়ে এগুলোকে বের করতে হবে তাহলে ছয়ের এক নম্বর আগে সম্পর্কটাকে ঠিকমতো বের করে নি ax y সমানুপাতিক হচ্ছে x y তাহলে এখানে দেখো x y আছে সমান করতে গেলে একটা সমানুপাতিক দ্রব্য হল x y তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম এখান থেকে দেখো আমরা আর কি পেতে পারি তাহলে এখান থেকে পেলাম এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কে পাবো আচ্ছা এইবারে আমরা যদি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি সেটা আগে জানতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই প্রক্রিয়া করে পাই তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে ফার্স্ট একটু সুবিধা হবে এমনিভাবেও তোমরা করতে পারতে কিন্তু আমার মনে হয় যোগভাগ প্রক্রিয়া করে সহজ হবে তাহলে যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে লবগুলোকে হরটাকে লিখবো হর কি এক্স মাইনাস ওয়াই এখানে দেখো যেহেতু মাইনাস আছে হরটার কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেল এখানে কিছু নয় মানে হর এখানে এক ছিল তাহলে এক লিখলাম দেখো কেটে গেল এখানে এখানে কেটে গেল। দুটো এক্স আর দুটো ওয়াই দুই আর আচ্ছা লিখে দিই দুই এক্স আর হচ্ছে দুটো ওয়াই সমান সমান কি হলো সমান সমান এখানে একটা নতুন করে ধ্রুবক ধরলাম কে ওয়ান কেটে গেল তাহলে এক্স সমান সমান হচ্ছে কে ওয়ান ওয়াই ধরলাম মানে এই টোটাল ধ্রুবককে আমি ছোট করার জন্য কে ওয়ান ধরে নিলাম আচ্ছা এইবারে কি বলেছে এইবারে হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এক্স ওয়াই এটা প্রমাণ করতে গেলে আমাকে যেটা করতে হবে সমান করে নিতে হবে মানে এইটা বাই করে এইটা করে দিব মানে এইটাকে নিচে লিখবো বাই করে দিল হুম তাহলে এইটা মানে যেটা প্রমাণ করতে হবে সেইটা বাই এটাকে করতে হবে আমি এর আগেও দু তিনটে অঙ্ক বলি এবার মানগুলোকে বসাও এক্স এর মান কি আছে এক্স স্কোয়ার আছে তাহলে এটার স্কোয়ার মানে কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এক্স এর এক্স এর মান কি হবে কে ওয়ান ওয়াই টু ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এখানে যদি আমরা দেখি দেখো উপর থেকে ওয়াই স্কোয়ার কমন গেল তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান দাঁড়ালো নিচে ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার নিচে কে ওয়ান আছে তাহলে কেটে গেল তাহলে দেখো এটাও কিন্তু একটা ধ্রুবক পুরোটাই কিন্তু একটা ধ্রুবক এবার ধ্রুবককে তুলতে গেলে তখন কি হবে একটা সমানুপাতিক চিহ্ন হবে তাহলে এক্স ওয়াই আসবে এটাই প্রমাণ করতে বলেছে তাহলে এক নম্বর অঙ্ক আমার এটাই ছিল এটা তো সব অঙ্কের ক্ষেত্রেই লাগবে এটা এক নম্বর অঙ্কে এটা লিখবে হচ্ছে প্রমাণিত অর্থাৎ যেটা প্রমাণ করতে বলবে সেটাকে বাই আকারে লিখে মানটাকে বের করবো দেখবো ধ্রুবক আসবে ধ্রুবকে তুলে সেখানে একটা সমানুপাতি দিব। আর এই যে এক্স সমান সমান কে ওয়ান ওয়াই এটা কিন্তু আমরা এই দুই এবং তিন নম্বরের অঙ্কের ক্ষেত্রেও দুই নম্বর অঙ্ক এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণ করতে হবে তাহলে এ দুই নম্বর অঙ্ক এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে আমি কি বলেছিলাম দুটোকে নিচে লিখে দিতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স এর মান কত আমরা এর আগের অঙ্ক দেখলাম এক্স এর মান হচ্ছে কে ওয়ান ওয়াই আমরা পেয়েছিলাম তাহলে এক্স এর কিউব তাহলে কে ওয়ান উব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখান থেকে কি কমন যাবে ওয়াই কিউব কমন যাবে কে কিউব প্লাস হচ্ছে এখান থেকে দাঁড়াবে ওয়ান এখানেও ওয়াই কমন যাবে তাহলে কে কিউব মাইনাস তাহলে দেখো এক্স কিউ প্লাস ওয়াই এর পুরোটা ধ্রুবক ধ্রুবকে তুলে গেলে এটা সমানুপাতিক চিহ্ন আবার চলে আসলো এক্স কিউব মাইনাস হচ্ছে ওয়াই পড়ে আসলো এটাই প্রমাণ করতে বলেছে প্রমাণিত দেখো আমি তাহলে ওই যে যোগভ্যাগ প্রক্রিয়া করাতে যেটা পেয়েছি সেখান থেকে আবার কত সহজে অঙ্কগুলোকে এবার করে নিতে পারছি এইবারে দেখো ছয়ের তিন নম্বর অঙ্ক এ এক্স প্লাস সমানুপাতিক হচ্ছে পি এক্স প্লাস এখানেও এটা প্রমাণ করতে বলেছে তাহলে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কে কি বলেছে যে এ এক্স প্লাস একে প্রমাণ করবো তাহলে এ এক্স প্লাস বিয়াই বাই আমি বললাম যেটাকে অনুপাত হিসাবে না সেটাকে আমরা নিচে লিখবো তাহলে এবার মান বসাবো এর মান কত পেয়েছিলাম প্রথমেই পেয়ে গেছিলাম কে ওয়ান ওয়াই আবার দেখো পি এখানে কি কমন যাবে এখান থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে ওয়াই লিখলাম তাহলে এ কে ওয়ান প্লাস বি এখান থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে তাহলে পি কে ওয়ান প্লাস কিউ কেটে গেল এই পুরোটাই ধ্রুবক বলে দিয়েছে যে হ্যাঁ এগুলো হচ্ছে ধ্রুবক যে এ বিপি কিউ এটা তো কে তো ধ্রুবক আমরা ধরেছি আবার বইয়ে বলে দিচ্ছে পুরোটাই ধ্রুবক হলো এবার যদি আমরা ধ্রুবক দেখি তাহলে একটা লাইন লিখে দেওয়া আমরা অনেক সময় এর আগের অঙ্কগুলোতে হ্যাঁ নিই কিন্তু একটা লিখে নাও এখানে রকম ভাবেই করবে অশূন্য ধ্রুবক এখানে লিখলে অশূন্য ভেদ ধ্রুবক আমরা লিখবো অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে ধ্রুবককে তুলতে গেলে একটা সমানুপাতিক চিহ্ন পিএক্স প্লাস হবে এটাকেই প্রমাণ করতে বলেছে তাই জন্য প্রমাণিত কথাটা আমরা লিখব দেখাই যে বললেই সবগুলো অঙ্কের ক্ষেত্রে প্রমাণিত কথাটা লিখবো আশা করি তোমরা এই অঙ্কগুলোকে তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো খুবই সহজ তোমাদেরকে একটা অঙ্ক আমি দিচ্ছি এটা এইচ ডব্লিউ থাকবে সেটা হচ্ছে এ সমানুপাতিক বি বি সমানুপাতিক সি হলে প্রমাণ করো বা দেখাও যে প্রমাণ করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ধন্যবাদ থ্রি এ বি সি ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকে বি ম্যাথ